আমি সেই জন্য আমার ভিডিওতে কোথাও কোনো ট্রাভেল এজেন্টের কিছু বলছি না, কিন্তু এত রোদ্দুর আপনি কিছু বুঝবেন না। আমাদের কলকাতায় দুপুর তিনটের রোদের মতন প্রচুর রোদ এখানে, আর এখানকার ভাষায় এটার নাম হচ্ছে তাতারা লাং। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি আপনাদেরকে, এখন বাজে সন্ধ্যে 7টা 7টার মতন, আর লাংকাবি হচ্ছে অনেকটা গ্রামীণ। লাংকাবি আইল্যান্ডের পার্ট ওয়ানে ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি যে আপনারা যদি মালয়েশিয়া ভ্রমণের প্ল্যান করেন আর যদি লাংকাবি আইল্যান্ড না আসেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের মালয়েশিয়ার ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। তবে লাংকাবি আইল্যান্ডের কমপ্লিট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমরা দেখলাম যে একটা ভিডিও বেশ কিছুটা লম্বা হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা লাংকাবি আইল্যান্ডের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করেছি তিনটে পার্টে। পার্ট ওয়ানে ভিডিও আপনারা অলরেডি দেখেছেন, তাহলে চলুন পার্ট টুটা শুরু করা যাক। বোটিং কমপ্লিট করে ফেরার পরে ওরা আমাদের গাড়ি করে পৌঁছে দিল আমাদের হোটেলে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের এই ড্যাশ রিসর্ট, যেটা ওয়ান অফ দ্য লাক্সুরিয়াস রিসর্ট ইন লাংকাবি, পারহ্যাপস দি মোস্ট লাক্সুরিয়াস, তার রিসেপশনে। আমি বলেছিলাম যে আমি একবারে হোটেলে আপনাদের দেখাবো না, টুকটুক করে দেখাবো, এক ঝলক দিচ্ছি, তারপরে কিছু কথা বলছি। রিসর্টের রিসেপশন এরিয়াটা দেখানোর পরে আমি আর আপনাদেরকে এক্ষুনি রিসর্টটা দেখাবো না, আবার বাকিটা পরে। কেন বলি, আমাদের গ্র্যাব মানে এখানকার উবার চলে এসছে, আমরা আপাতত যাচ্ছি হচ্ছে লাংকাবি কেবল কার এবং স্কাইওয়াকের দিকে। চলুন, এটা আমাদের ভাড়া পড়লো হচ্ছে 45 রিংগিট, ইটস আ বিগ কার, ইটস আ টয়োটা, এবং এটা হচ্ছে টয়োটা আভানজা, না ইন্ডিয়াতে এই গাড়িটা পাওয়া যায়। ডোন্ট গো পকড়না মুশকিল নেই নামুমকিন হ্যায়, এই ডায়লগটা শাহরুখ খান কোন সিনেমায় দিয়েছিল? না খুব সহজ, ডন। আমরা অ্যাকচুয়ালি তো যাচ্ছিলাম স্কাইওয়াকে, তারপরে আমাদেরকে আমাদের ট্যাক্সি ড্রাইভার বললো যে ম্যাংগ্রোভ ফরেস্ট বলে একটা জায়গা আছে যেখানে শাহরুখ খান এসেছিল, শাহরুখ খান শ্যুটিং করেছে। মজার ব্যাপার হচ্ছে এখানেও শাহরুখ খান স্টার, ওই যারা স্টার হয় না এখানেও বলছে ভেরি ফেমাস, মোস্ট ফেমাস শাহরুখ খান, দ্যাটস দ্য পয়েন্ট। এইখানে এটা দেখুন, এখান থেকে চাইলে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য এই যে নদী দেখছেন ছোট করে, এই ম্যানগ্রোভ দিয়ে আপনি যেতে পারেন, ওই সব ঘুড়ি টুড়ি আনবে। 1 ঘন্টার জন্য হচ্ছে 250 রিংগিট, মানে প্রায় 4,500-5,000 টাকা। তো আমরা করছি না, এখানে এমনি কিছু সেরম নেই, এই জায়গাটা দেখতে এলাম, ঘুরিয়ে দিল, ঘুরে নিলাম। আশপাশটা আপনাদের ছবি তুলে দেখাচ্ছি, ওই ম্যানগ্রোভ এটা। আমরা আজকে এত বোট চড়েছি, আর বোট চড়বো না, 250 রিংগিট দিয়ে তো নয়। এটাই হয় জানো তো, নিজেরা প্ল্যান করে এলে এই যে হঠাৎ করে একটা জায়গায় আসবেন, দেখবেন পোষাবে না, সরে যাবেন। এই কোথাও কোনো না কোনো একটা আবার সেই ট্রাভেল এজেন্ট ধরে, আমি সেই জন্য আমার ভিডিওতে কোথাও কোনো ট্রাভেল এজেন্টের কিছু বলছি না। আমি বলছি আজকের দিনে ইন্টারনেট থাকলে, মেক মাই ট্রিপ থাকলে, অ্যাগোডা থাকলে, bookings.com থাকলে, ট্রিপ অ্যাডভাইজার থাকলে আপনি নিজে নিশ্চিন্তে করতে পারবেন। আমাদের ট্রাভেল ব্লগারদের ভিডিও এই জন্য দেখুন যে আপনার জায়গাটা দেখা হয়ে গেল, আপনি ডিসিশন নিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এরা এইভাবে করে বা এরা এইভাবে করেছে, আমি এটা করব, এটা করব না, দ্যাটস ইট। এটাই ট্রাভেল ব্লগারদের কাজ, তারা ভগবান নয়, তাদের ভগবান ভাবাটা বন্ধও করে দিন। আমরা স্কাইওয়াকের কাছে পৌঁছে গেছি, এখানে এসে আমরা প্রথম যেটা করলাম, এই ছোটো ছোটো ফুড জয়েন্টস রয়েছে, আমরা একটা নাসি গোরিং অর্ডার করলাম। নাসি গোরিং মানে হচ্ছে বেসিক্যালি ফ্রাইড রাইস, ভালো করেছে এখানে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আগে থেকে বলে দিয়েছিলাম আমরা নো ফিশ অয়েল, সেটা যে বুঝেছেন বাবুরা,
একটু কনফিডেন্টলি খেতে পারছি, নাহলে ওই ফিশ অয়েল দিয়ে আপনারা যারা মাছ খান তারাও খেতে পারবেন না, খুব ভয়ঙ্কর জিনিসটা। খাই, ফেভার করি একটু, তারপরে তো কেবিল কার করে আমরা রোপওয়ে করে উপরে উঠবো, নিয়ে সেখানে একটা গ্লাস স্কাইওয়াক আছে, সেটাকে এনজয় করব। সবটাই আছে আপনাদের জন্য, চলুন খেয়ে নিই। আচ্ছা, আমরা এখানে এলাম, চারিদিকটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো, কিন্তু আমরা এখানে করছি না, মানে ওপরে ওই রোপওয়েটা ইউজ করছি না। তার কারণ হচ্ছে রোপওয়েটা হচ্ছে ৮৫ রিঙ্গিট ফর ফরেন ন্যাশনাল, উইচ ইজ টু মাচ। আর দ্বিতীয় কথা হচ্ছে স্কাইওয়াকটা, যেটা এর থেকে নিয়ে এই ওপরে, এই যে দেখুন এদিকে পাহাড়, পাহাড়ের ওপরে নিয়ে যাবে, সেখানে একটা স্কাইওয়াক আছে, সেটার জন্য আবার আলাদা করে টিকিট, কিন্তু সেটা হয়তো বন্ধ হয়ে যাবে, ৬টা সাড়ে ৬টায় বন্ধ হয়ে যাবে। এখন বাই দেবে এখানে ৬টা ১০ই বেজে গেছে, কিন্তু এত রোদ্দুর আপনি কিছু বুঝবেন না, আমাদের কলকাতায় ২:৩টের রোদের মতন, প্রচুর রোদ এখানে, কিছু করার নেই। আমরা এখন চলে যাবো একটা ইগল পয়েন্ট রয়েছে ওখানটা, ওটা খুব পপুলার প্লেস, মানে ওই ইনস্টাগ্রামে ছবি টবি তোলার মতন। আমি তো সেরকমভাবে ইনস্টাগ্রাম ইউজ করি না, চ্যানেলে একটা ইনস্টাগ্রাম পেজ আছে, যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে সেখানে মেসেজ করতে পারেন, খুঁজে নেবেন। তো এই দেখিয়ে দিচ্ছি, ফাইনালি পৌঁছে গেছে হচ্ছে ইগল স্কোয়ারে। আচ্ছা, আমরা এই যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা যে যাচ্ছি, আমরা একটাই গাড়ি নিয়ে নিয়েছিলাম, ওই যেটা আপনারা শুরুতে দেখেছিলেন যে একটা ওই গ্র্যাব থেকে একটা গাড়ি এসেছিলো, তো আমরা তারপর ড্রাইভারের সাথে পুরো ডিল করি। আমাদের টোটাল পড়লো হচ্ছে ১৩০ রিঙ্গিটস, তো ডিস্টেন্স কিন্তু অনেকটা অনেকটা করে। আমি রাস্তা ইচ্ছা করে দেখাইনি, যে রাস্তা এমন নয় যে এক্সট্রা অর্ডিনারি কিছু, বাট হ্যাঁ, মালয়েশিয়ার প্রত্যেক জায়গার রাস্তার কন্ডিশন ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে ইগল স্কোয়ার, ওই দেখুন ওইখানে। সো আমি আপনাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, জায়গাটা বিশাল বড়, পার্কিং এরিয়া রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আমার মনে হয় লোকালসরা এখানে খুব আসে, চলুন দেখাই আপনাদেরকে। আর এখানকার ভাষায় এটার নাম হচ্ছে দাতারা লাং, NLANG, দাতারা লাং। চলো, এই ইগল স্কোয়ার জায়গাটা খুব সুন্দর, মানে বেসিক্যালি এখানে এই যে দেখছেন, এটা একটা ইগলের একটা মূর্তি করা আছে, কিন্তু এই যে চারিদিকে সমুদ্র, আর এখন এই সময়টা সানসেট হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে রাখি আপনাদেরকে, এখন বাজে ৭:৭ মতন, এখনও এত আলো, ৮টা অবধি আলো থাকে। কুয়ালালামপুরেও মোটামুটি সন্ধেবেলা ৭:৩০ আলো থেকেছে, এখানে আরও বেশিক্ষণ আলো থাকে। এখানে সকালবেলা ৭টায় আপনি ঘুম থেকে উঠবেন না, পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু নেই, পুরো ঘুটঘুটে অন্ধকার। সকাল ৮টায় উঠলে তবে মোটামুটি হালকা আলো, ওই আমাদের ওখানে মে মাসে যেরকম সকাল ৫:৩০ আলো, ৫:৩০ আলো, সেরকম সকাল ৮টায় আলো। এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি আপনাদেরকে সত্যি বলি, ঈগল পাখি দেখার জন্য আসুন না আসুন, ঈগল পাখি আমরা অনেক রকমভাবে দেখালাম আপনাদেরকে, ঈগল পাখিটা ইম্পর্টেন্ট নয় এখানে। এই যে চারিদিকে যে ভিউটা আছে না, এই যে সানসেটের যে ভিউটা, এটার জন্য আসতে পারেন, আর এটার জন্য ডেফিনেটলি আসতে পারেন। এমনিতে লাংকাবি জায়গাটা না খুব সুন্দর, বিশেষ করে আপনি যখন কুয়ালালামপুর থেকে যখন লাংকাবিতে এসে পৌঁছবেন, কুয়ালালামপুর হচ্ছে পুরো শহর, আর লাংকাবি হচ্ছে পেনাং, হচ্ছে একটা ওল্ড এজ চাম আছে, আর লাংকাবি হচ্ছে অনেকটা গ্রামীণ, তার মানে এরকম ভাববেন না যে আন্ডার ডেভেলপড, একদম নয়, বাট অনেক বেশি সবুজ, প্রিস্টিন বিচেস,
ফ্যান্টাস্টিক লাগবে। আমরা একটুখানি এখানটা দাঁড়াবো। সবচেয়ে ভালো কি জানেন, ওই ছোটোবেলা থেকে সেই পড়া না বিভিন্ন বইতে যে সাগরের মাঝে দূরে বহু জাহাজ দাঁড়িয়ে আছে, ওই আমার ওই দিকটা এখন ওরকম। এই দিকটা আপনারা একটু দেখুন, তারপরে অন্যদিকে গেলে আপনাদের আবার দেখাবো। ফাইনালি আমরা চলে এসেছি রিসর্টে, কিন্তু দিন শেষ হয়নি। তার কারণ হচ্ছে আমরা রিসর্টে এসেছি হচ্ছে আপনার একটু টাকা নিতে। আমাদের গাড়িটা বাইরে ওয়েট করছে, গাড়িটার সাথে অ্যাকচুয়ালি ধীরে ধীরে বাড়তে বাড়তে 150 রিঙ্গিট অবধি গেছে, বাট ইটস ওকে। এইবারে আপনাদেরকে টুক করে রিসর্টের রাতের চেহারাটা একটু দেখিয়ে দেবো। দেখিয়ে দিয়ে আমি ওপরে রুমে যাব, জাস্ট 10 মিনিটের মধ্যে আবার উই উইল স্টার্ট, এবং নিয়ে যাব আপনাদেরকে একটা ফ্যান্টাস্টিক জায়গা, চেনাং বিচ মার্কেট। ফ্যান্টাস্টিক জায়গা, এই জন্য বলছি পুরো জমজমাট, মানে জমজমাট মানে পুরো জমজমাট। আর এখানে পুরো ডিউটি ফ্রি শপস আছে, জেনারেলি এয়ারপোর্টে থাকে তো, এখানে ডিউটি ফ্রি শপস আছে, চকলেট মানে অ্যালকোহল, সিগারেট, এনিথিং। এবারে দেখুন, আপনি জানেন আমাদের এই রিসর্টটা সবচেয়ে ভালো পার্টটা কোনটা? সবচেয়ে ভালো পার্ট হচ্ছে দুদিকে পুল, এদিকে একটা পুল, এদিকে একটা পুল, এটা ন্যাচারাল। ওপর থেকে এরকম একটা ব্রিজ, ওইদিকে একটা বার, দিস ইজ অলসো ন্যাচারাল। এটা অনেক জায়গায় থাকে, প্রবলেম কি আছে? আপনার সাথে কথা বলতে বলতে পুলে নেমে যাই দুদিক। এ দেখুন জল, জল তো আমি ভিজিনি। তার কারণ হচ্ছে এই দুটো পুলের মাঝখানে এখানে একটা সুন্দর একটা লাউঞ্জ টাইপের রয়েছে, যেখানে আপনি নিশ্চিন্তে বসে শুয়ে চিল করতে পারেন। আপনার চারিদিকে জল, আপনি মাঝখানে, সে অনেকটা জল আর স্থলের খেলার মতন। লাভলি না রিসর্টটা? ড্যাশ রিসর্ট লাংকাবি। আপনারা তো ভাবছেন যে সবই তো হলো, বাইরেটাও দেখলাম, রুমগুলো তাহলে কেমন হবে? না না না, রুম ট্যুর আবার পরে আসবে, একটানা রিসর্ট দেখাবো না। এরপরে আপনাদের সাথে দেখা হবে আবার একদম স্ট্রেট ওইখানে গিয়ে বিচ মার্কেট এরিয়াতে, চেনাং বিচ মার্কেট এরিয়া। অনেক কিছু বাকি আছে, ভিডিও লম্বা হোক, সব কিছু কখনো 10-15 মিনিটের ভেতরে হয় না। আর এই অ্যাটেনশন স্প্যানের নাম করে এই যে ননসেন্সটা তৈরি হয়েছে না, এক কমতে কমতে কোথায় এসে ঠেকেছে। একটা 15 সেকেন্ডের শর্ট শুধু আমরা মানে টানা নাকি দেখতে পারি না, 15 সেকেন্ডের শর্টসেও নাকি এরকম করি। জানতে গেলে, ভালো করে দেখতে গেলে আমার তো ভাই ভালো এরকমভাবেই ভালো লাগে। আমি তো যাদের ব্লগিং দেখে বড় হয়েছি, মানে বড় হয়েছি বলতে ভুল বললাম, মানে এবারে শিখেছি অনেক কিছু, আমি তো তাদেরও ব্লগ দেখি 40-45 মিনিট, আর সেটাই তো ঠিক, তখনই তো ইনফরমেশান পায় বাঙালি, নাহলে ওরমভাবে ইনফরমেশান পাওয়া যায়? বলতে বলতে দেখুন হলওয়েটা, আর আমি চললুম ওপরে লিফটে। সিংহ হাই, চেনাং বিচের পার্ট 2 এর ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগলো, কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পার্ট 3টা কিন্তু কোনো মতেই মিস করবেন না। যারা এখন অবধি পার্ট 1টা দেখেননি, তাদের কাছে অনুরোধ থাকবে যে পার্ট 1 এর ভিডিওটাও ডেফিনেটলি দেখে নেবেন।